ताके जानु कुछ नहीं तू करो मुझे नहीं रहना करो baby হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি সো আজকেও হাজির হলাম আরো একটি নতুন ভিডিও এডিটিং নিয়ে আপনাদের মাঝে সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু শুরুতে আপনারা রিভিউ দেখে নিয়েছেন এটা অনেক বেশি ভাইরাল টিকটক ও লাইক দিতে সো এই ভিডিও এডিটিংটা অনেক বেশি জনপ্রিয় কজ সো এই অ্যামেজিং এবং সম্পূর্ণ ইন্টারেস্টিং এই ভিডিওটি শেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না তাহলে কোনো একটা জিনিস মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণ করতে পারবেন So, guys, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সো কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক সো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের মাঝে আছি শাওন খান আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা ইউটিউব চ্যানেল টিস অ্যান্ড ব্লগস টিভি সো গাইস যদি চ্যানেলে নতুন হয়ে ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আর যদি অলরেডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও শেষে একটি কমেন্ট এবং লাইক করে যাবেন কারণ আপনার ছোট একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সো এরপর কথা বাড়াবো না চলুন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে এবং হাতে কলমে শিখাবো সকল কিছু সো লেটস স্টার্টেড গাইস চলে আসলাম ফোনের স্ক্রিনে সো ফোনের স্ক্রিনে চলে আসার পর সবার আগে কথা বলে নিচ্ছি ভিডিও ম্যাটেরিয়ালস নিয়ে মানে ভিডিওতে কী কী জিনিসের প্রয়োজন হবে সো এই ইন্টারেস্টিং এবং অ্যামেজিং এবং ট্রেন্ডিং ভিডিওটি করার জন্য আপনার দরকার হবে আপনার পছন্দের 26টি ছবি এবং দরকার হবে আমাদের ভিডিও এডিটিংয়ের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপটি আর তাছাড়া ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা তার জন্য একটি ভিডিও ব্যবহার করতে হবে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশনে খুব সহজে পেয়ে যাবেন আপনারা ওই ডিসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু ভিডিওটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তারপর কী করে ইউজ করবেন এ টু জেড কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাচ্ছে আমাদের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপটিতে সো অ্যাজ ইউজুয়াল ক্যাপকাট অ্যাপের ইন্টারফেস চলে আসার পর সবার আগে নিউ প্রজেক্ট অন করব তারপর এখানে ফটোতে সিলেক্ট করব ফটোতে সিলেক্ট করার পর আমাদের মন মতো পছন্দ মতো কিন্তু 26টি ছবি সিলেক্ট করে নেব সো গাইস অ্যাজ ইউজুয়াল আমি সিলেক্ট করে তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি 26টি ছবি সিলেক্ট করে নিলাম সো এরপর নর্মালি অ্যাড বাটনে একটি টাচ করে দেবো সো নর্মালি ইন্টারফেসটা চলে আসবে সো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওতে 26টি ফটো ব্যবহার করা হচ্ছে বুঝতেই পারছেন একটু বড় সো গাইস অ্যাজ ইউজুয়াল মনে সবার আগে শেষের দিকে টান দিয়ে জাস্ট ইন্ডিংটার উপর একটা টাচ করব এরপর ডিলেট অপশনে টাচ করে কিন্তু ইন্ডিংটা ডিলেট করে দিব সো এরপর সবার আগে চলে যাব অডিওটা অ্যাড করাতে অডিও বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা করার জন্য লিঙ্কে তো আমার ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে আমি বলে দিয়েছি আগেই ওটাকে ডাউনলোড করে নেবেন আপনারা তারপর নর্মালি অডিওতে একটি টাচ করবেন এরপর হচ্ছে এক্সট্রাক্টে টাচ করে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আমার ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করেছেন সো সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি এরপর ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করলাম সো গাইস অ্যাজ ইউজুয়াল ওইটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাউন্ডটা কিন্তু এখানে চলে আসলো আর কিছু আসবে না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা চলে আসবে সো এরপর কথা বলে নিব মেন কাজটি সেটা হচ্ছে সবগুলো ফটো কিন্তু দেখবেন ফুল স্ক্রিনে না সো ফুল স্ক্রিনে করার জন্য আমাদের কী করতে হবে ব্যাগে চলে আসতে হবে এরপর ফরম্যাট লেখা অপশনটি দেখলে টাচ করতে হবে সো এরপর সিলেক্ট করে নিতে হবে 9:16 রেশিও সো এটা সিলেক্ট করার পর দেখবেন যে ফটোটা ছোটো হয়ে যাচ্ছে এরপর নর্মালি দুই হাত দিয়ে টাচ করে কিন্তু জুম করে ফুল স্ক্রিন করে নেব ফটোগুলো সো এভাবে কিন্তু অ্যাজ ইউজুয়াল সবগুলো ফটো আপনারা মন মতো করে কিন্তু ফুল স্ক্রিন করে নেবেন আমি করে নিচ্ছি সবগুলো ফটো সো গাইস অ্যাজ ইউজুয়ালি সকল ফটো ফুল স্ক্রিন করে নেওয়ার পর নর্মালি চলে যাব ব্যাগে এরপর ফটো এডিটিংয়ের মেন কাজটিতে চলে যাব সেটা হচ্ছে ফটোর টাইমিং মানে কোন ফটোটা কত টাইমিং করে নেব সো এটা কিন্তু অলরেডি আমার স্ক্রিনে আমি শো করে রেখেছি আপনারা এখান থেকে ইজিলি দেখতে পারেন প্রথম একটি ফটো হচ্ছে 1.1 সেকেন্ড পরবর্তী চারটি ফটো হচ্ছে 0.9 সেকেন্ড সো এরপরের আটটি ফটো হচ্ছে আপনার 0.5 সেকেন্ড সো এরপরে হচ্ছে আপনার 9টি ফটো হচ্ছে 0.2 সেকেন্ড করে একদম ছোট সো তারপর একটি ফটো 0.3 সেকেন্ড অ্যাজ ইউজুয়াল কিন্তু শেষ পর্যন্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অনুপাতেই আমি আপনাদেরকে এখন করে দেখাবো সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো প্রথম ফটোটি 1.1 সেকেন্ড আমি জাস্ট ছোটো করে নিচ্ছি কী করে করছি দেখেন যে কোনো পজিশনে রেখে স্ক্রিপ্টে টাচ করে ছোট করে নিলাম সো এরপর ডিলেট অপশনে টাচ করে দিলাম সো প্রথম ফটো দেখেন 1.1 সেকেন্ড হয়নি তো ডান পাশের অংশ ধরে কিন্তু 1.1 সেকেন্ড করে নিলাম সো এরপর চারটি ফটো 0.9 সেকেন্ড অ্যাজ ইউজুয়াল করে নিচ্ছি চারটি
ফটো দেখেন আমি 0.9 সেকেন্ড কিন্তু করে নিচ্ছি সো এর পরবর্তীতে কিন্তু এভাবে আমার স্ক্রিনে দেখানো টাইম অনুপাতে আমি করে নিব সো আপনারা কিন্তু ইজিলি আমার স্ক্রিনে দেখানো টাইমটা নোটপ্যাডে লিখে নিতে পারেন ওইখান থেকে জাস্ট ইউজুয়ালি ইউজ করে নিতে পারেন ইটস ফাইন 1 2 3 4 সো চারটি ফটো এইভাবে কিন্তু আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি আপনাদের সময় বাঁচাতে একটু স্কিপ করে দিচ্ছি গাইস As usual, স্ক্রিনে দেখানো টাইম অনুযায়ী কিন্তু আমি ফটো টাইমিং গুলো করে নিলাম সো এরপর ফটো এডিটিং এর মেইন কাজ মানে ফটো ট্রানজিশন ভিডিওর মেইন কাজটিতে চলে যাব সেটা হচ্ছে ফটোর অ্যানিমেশন সো অ্যানিমেশনের কথা বলতে গেলে অলরেডি আমার স্ক্রিনে শো করতেছে আমার অল ইউজ করা অ্যানিমেশন গুলো সো আপনারা দেখতে পাচ্ছেন আমি তারপর হাতে কলমে করে দেখাচ্ছি সো এখানে স্কিপ করার মতো কোনো ওয়ে নেই কারণ স্কিপ করলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না সো গাইস মনোযোগ দিয়ে একটু ভিডিওটি দেখুন সময় লাগলেও সো প্রথম ফটোটিতে টাচ করবেন অ্যানিমেশনে টাচ করবেন কম্বোতে একটি টাচ করবেন কম্বোর ভিতরে পেয়ে যাবেন প্রিসেট টু ওকে প্রিসেট টুটা আমরা অনেক ভিডিওতে এডিটিং মানে ফটো ট্রানজিশন ভিডিওতে ইউজ করে থাকি আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন সো প্রিসেট টুটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম সো বন্ধুরা প্রিসেট টু সিলেক্ট করে নেওয়ার পর এরপর হচ্ছে চারটি ফটো হচ্ছে আপনার আবার অ্যানিমেশন কম্বো কম্বোতে পেন্ডুলাম এক আর পেন্ডুলাম দুই ওকে এই দুটো হচ্ছে আগামী চারটি ফটোতে আর স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা বেশি যদি ভালো বুঝতে পারেন তাহলে কিন্তু একটু নোটপ্যাডে লিখে আপনারা ইজিলি করে ফেলতে পারেন আমার থেকেও আগে ইটস ফাইন কোনো ব্যাপার না আমি হাতে কলমে তারপরও করে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি চারটি ফটোতে পেন্ডুলাম ওয়ান আর পেন্ডুলাম টু ইউজ করতেছি ওকে সো এরপর চলে যাব বাকি আটটি ফটোতে বাকি আটটি ফটোতে হচ্ছে ডিস্ট্রাক্ট রিপ লেফট এবং ডিস্ট্রাক্ট রাইট এটা কোথায় পাবো প্রথম ফটোটা সিলেক্ট করলাম আবার সেই কম্বোর ভিতরে ওকে অ্যানিমেশন কম্বোর ভিতরে কিন্তু ডিস্ট্রাক্ট লেফট এবং ডিস্ট্রাক্ট রাইট আমরা খুব সহজে পেয়ে যাবো একটু পিছনের দিকে মুভ করলেই সো দেখতে পাচ্ছেন আমরা একটু পিছনের দিকে মুভ করছি সো খুব সহজে পেয়ে যাব ডিস্টর্ব রাইট এবং ডিস্টর্ব লেফট এটা হচ্ছে আগামী আটটি ফটোতে আমি আটটি ফটোতে করে দিচ্ছি এভাবে ডিস্টর্ব লেফট এবং ডিস্টর্ব রাইট ওকে আটটি ফটোতে ডিস্টর্ব রাইট এবং ডিস্টর্ব লেফট দিয়ে দেওয়ার পর এরপর চলে যাব ছোট ছোট ফটো যেগুলো দুই সেকেন্ড করে এইগুলোয় কোন অ্যানিমেশন ব্যবহার করবো আমরা অ্যানিমেশনে চলে যাব আবার কম্বোতে চলে যাব সো এরপর শেষের দিকে একদম শেষের দিকে কিন্তু অবল নামে একটি অপশন আমরা পেয়ে যাব এটা হচ্ছে আগামী নয়টি ছোট ছোট দুই সেকেন্ডের ফটোতে অবলটা ইউজ করব ওকে অবলটা আমরা ইউজ করে নিচ্ছি আগামী নয়টি ফটোতে এরপর কথা হচ্ছে বাকি যে আমাদের তিনটি ফটো বাকি রয়েছে বড় তিনটি ফটো 2.1 সেকেন্ড 1.7 সেকেন্ড এবং 2.1 সেকেন্ডের বড় যে তিনটি ফটো এই তিনটি ফটোতে কোনো এক্সট্রা অ্যানিমেশন ব্যবহার করবো না এখানে ইফেক্টের সময় ব্যবহার করবো সো ইফেক্ট ব্যবহার করলে কিন্তু অ্যানিমেশনের কাজটা হয়ে যাবে সো এরপর দেখেন এখানে আর ইফেক্টটা আমরা কোনো অ্যানিমেশন ব্যবহার করছি না এবার সরাসরি চলে যাবো আমাদের ভিডিও ইফেক্টে সো গাইস ইফেক্টের কথা বলতে গেলে আমরা কী কী ইফেক্ট ব্যবহার করবো ফটোগুলোতে সো ভিডিওতে কিন্তু অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করতে হবে সো মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটার ইফেক্টগুলো দেখবেন আপনারা সো ইফেক্টে টাচ করবো প্রথম ফটোটার জন্য একটি পরবর্তীতে কিন্তু আরও সো প্রথম ফটোটার জন্য কিন্তু আপনাদের পার্টিতে চলে যেতে হবে পার্টিতে চলে যাওয়ার পর কিন্তু একটু নিচের আমলে নিয়ন নামে একটি অপশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন সো আপনি নিয়নটা সিলেক্ট করে নেব এখন দেখেন যে নিয়নটা আমি পেয়ে গেছি সো নিয়নটা এখন আমি সিলেক্ট করে নিলাম প্রথম ফটোটায় সো প্রতিটা ফটোতে কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ আপনার ইফেক্ট ব্যবহার করতে হবে সো প্রথম ফটোটা কিন্তু আমি জাস্ট কী বলে ব্যবহার করে নিলাম নিয়ন সো জাস্ট প্রথম ফটোটা যতটুকু অতটুকু কিন্তু আপনি করে নেবেন বাকিটা কেটে দেবেন সো দেখেন প্রথম ফটোটা পর্যন্ত আমি নিয়ন রেখে দিলাম ও চারটি ফটোতে ব্যবহার করতে হবে আপনার কোন ইফেক্টটা শুরুতেই ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন যেটা আমরা মোস্ট ইউজ মানে অনেক বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মিটোর্স ওকে মিটোর্সটা কিন্তু অনেক বেশি ব্যবহার করে থাকি আমি অ্যাকচুয়ালি বিশেষ করে আমি ব্যবহার করি সো আগামী চারটি ফটোতে কিন্তু মানে দ্বিতীয় চারটি ফটোতে কিন্তু মিটোর্স ব্যবহার করতে হবে সো গাইস মিটোর্সটা আমি ব্যবহার করছি সো একটা দুইটা তিনটা চারটা সো গাইস অ্যাজ ইউজুয়াল এটা আমি একটু বাড়িয়ে এতটুকু করে নিলাম আগামী চারটি ফটোতে এরপর গাইস অ্যাজ ইউজুয়াল আমরা মিটোর্সটা কিন্তু আরও দূর এগিয়ে দিতে পারি সো যদি আমাদের ইচ্ছে হয় সো গাইস এটা কোনো ব্যাপার না ইটস ফাইন তো এরপর যে ছোট ছোট আটটি ফটো আছে 2 সেকেন্ড করে 0.2 সেকেন্ড করে সো এর জন্য আমরা কোন ইফেক্টটা ব্যবহার করবো সো অ্যাড ইফেক্টে একটি টাচ করব এরপর চলে যাবো মুডে সো মুডের ভিতরে একটু পিছনে নামার পর দেখতে পাবো যে আমরা গোল্ড ডাস্ট লেখা আছে ওকে গোল্ড ডাস্টটা ব্যবহার করবো আগামী আটটি ছোট ছোট ছবিতে ওকে ছোট ছোট ছবিতে কিন্তু গোল্ড ডাস্টটি ব্যবহার করে নিব সো গাইস দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমি ছোট ফটোগুলো সো আটটি ফটোতে কিন্তু আমি করে নিলাম গোল্ড ডাস্ট ও এরপর সো নয়টি ফটো যে বড় আরেকটু নয়টি ফটো যেগুলো আরও ছোটো ছোটো সো এগুলোয় কোন ইফেক্টটা ব্যবহার করবো সো নয়টি ফটোর জন্য ব্যবহার করতে হবে অ্যাড ইফেক্টে টাচ করবো এটাও মুডের ভিতরেই পেয়ে যাবো সো মুডের ভিতরে ঢোকার পর আপনারা দেখতে পাবেন একটি অপশন লেখা আছে এই যে কনফ্লিটি থ্রি সো কনফ্লিটি থ্রিটা কিন্তু সিলেক্ট কনফ্লিটি মানে থ্রিটা কিন্তু ইউজ করে নেব আগামী এই ছোটো ছোটো নয়টি
ফটোতে ওকে এই ছোট ছোট ফটোগুলোতে ব্যবহার করা হয়ে গেলে এরপর আমি বলেছিলাম আগামী শেষের যে তিনটা ফটো এখানে কিন্তু কোনো রকমের অ্যানিমেশন আমরা ব্যবহার করি নাই বলেছি ইফেক্টের সময় কিন্তু আমরা ব্যবহার করে নিব সো এই ইফেক্টগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা অবশ্যই সো অ্যাড ইফেক্টে টাচ করব মানে যখন বড় ফটোটা আইসা পড়বে তখন কিন্তু আমরা ইফেক্টে টাচ করব অ্যাড ইফেক্টে টাচ করার পর আমরা কিন্তু ট্রেন্ডিং এ পেয়ে যাব তাছাড়া বেসিকেও কিন্তু পেয়ে যাব ওকে বেসিকে যদি খুঁজি আমরা তাহলে আমাদের ফারস্টে খুঁজতে হবে ক্যামেরা শেক ওকে ক্যামেরা শেকটা খুঁজতে হবে সো গাইস আমি ক্যামেরা শেকটা সিলেক্ট করে নিচ্ছি রাইট নাও সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা শেকটা এখানে আছে সো ক্যামেরা শেকটা আমি সিলেক্ট করে নিলাম সো ক্যামেরা শেকটা সিলেক্ট করে নিলাম প্রথম এই বড় ফটোটিতে ওকে তারপর দ্বিতীয়টায় কিন্তু অন্য একটা ইউজ করব সো প্রথম ফটোটায় ক্যামেরা শেক ব্যবহার করলাম দ্বিতীয়টায় কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে শেক ওকে শেক নামের ইফেক্টটা ব্যবহার করব দ্বিতীয় ফটোতে সো তৃতীয় নাম্বার ফটোতে কিন্তু আবার ব্যবহার করব ক্যামেরা শেক ওকে মানে জাস্ট এটা একটু মনে রাখবেন আপনারা কোনটা ইউজ করতেছে আমি কারণ বেশি কম হলে ব্যাপারটা একটু সুন্দর কম লাগতে পারে সো এছাড়াও এখানে আমরা এখানে আরও কিছু ইফেক্ট ব্যবহার করব সেটা হচ্ছে এখানে অ্যাড ইফেক্টটা টাচ করব কিন্তু আবার সেই নিয়নটা দিয়ে দিব ওকে নিয়নটা দিয়ে দিব যাতে একটু বেশি সুন্দর লাগে পার্টিতে যাব নিয়নটা ইউজ করব ঠিক আছে নিয়নটা ইউজ করব প্রথম দুইটা আর শেষেটা কিন্তু আরেকটা ইউজ করব অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে যেরকম দেখিয়েছি আপনাদেরটাও যাতে একদম সেম হয় এই কাজগুলো আমি করে দিচ্ছি সো দেখেন এরপর হচ্ছে লাস্টের ফটোটার জন্য আরেকটা স্পেশাল সো এটা হচ্ছে এই যে শক ওয়েব লেখা সো শক ওয়েবটা আমরা ইউজ করে নেব শেষের ফটোটির জন্য তাহলে কিন্তু অলমোস্ট আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিও এডিটিংটা সো এছাড়া এখানে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করতে পারি অ্যাড ইফেক্টে টাচ করে কিন্তু এখানে মুডের থেকে টাচ করে কিন্তু ওই মানে কনফিট বা সামথিং এটা থ্রি কিন্তু ইউজ করে নিতে পারি শেষ পর্যন্ত ওকে সো দেখতে পাচ্ছেন আমার ইফেক্ট ইউজ করা কিন্তু অলমোস্ট ডান মানে অলমোস্ট আমার ভিডিওই ডান সো আমি একবার ভিডিওটা আপনাদের বাজিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটা এনজয় করুন কেমন লাগছে আপনাদেরকে বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভাইরাল ভিডিও এডিট আপনারা খুব সহজে করে নিতে পারলেন কয়েক মিনিটের ভিতরে সো গাইস ভিডিওটি এরপর আমাদের মেন কাজটি করতে হবে এখান থেকে দেখেন শেয়ার অপশনে টাচ করে কিন্তু যে কোনো ফ্রেম রেট বা রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট করে দিলে কিন্তু নর্মালি ভিডিওটি গ্যালারিতে চলে যাবে এরপর আপনারা যেখানে খুশি সেখানে কিন্তু ভিডিওটি পোস্ট করতে পারেন টিকটক লাইক সোশ্যাল মিডিয়া এনি ওয়ে সো গাইস ভিডিওটি কিন্তু এই পর্যন্ত শেষ করতে সো বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সো এইরকম নিত্য নতুন সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল সহ বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় আমার এই ইউটিউব চ্যানেলে সো আপনি যদি নতুন ভিজিটর হয়ে থাকেন আমার চ্যানেলে সো আপনার জন্য আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আপনার মন মতো ভিডিওটি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর তাছাড়া পরবর্তীতে এরকম ধরনের ভিডিও এডিটিং দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গাইস